দেখেন 31st night অর্থাৎ জিরো আওয়ার, এই যে আপনার 2022 শেষ হবে 23 আমরা প্রবেশ করব। দেখেন অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য দিনের মতো এটি একটি দিন, 31st night বা জিরো আওয়ারে মুসলিমদেরকে উদযাপন করতে হবে বা মুসলিমরা এতে উদযাপনে শরিক হবে, এটা কখনো কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। এটি সুস্পষ্ট একটি অশ্লীলতা, ব্যয়াপনা, নির্লজ্জতা, গান বাজনা সহকারে অসংখ্য হারাম নাজায়েজ অপব্যয় অপচয় দিয়ে এই জিরো আওয়ার তারা শুরু করে। এগুলো নিছক আপনার ইহুদি নাসারা অর্থাৎ অমুসলিম ইউরোপিয়ান, তারপরে রোমানদের আপনার প্যাগানিজমের যেই অশ্লীলতার যেই উস্কানি, আর সেটি হচ্ছে এটি। এই আপনার আমাদের মধ্যে অনেকগুলো আপনার দিবস ঢুকে পড়েছে যেগুলো আজ থেকে 20 বছর 10 বছর 15 বছর আগে আমরা জানতাম না। এর মধ্যে একটি হচ্ছে এই 31st night অর্থাৎ জিরো আওয়ারে তারা উদযাপন করবে। আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা, তারা কী করবে? 31st night তারা উদযাপন করবে, জিরো আওয়ারে তারা আনন্দ উল্লাস করবে, অশ্লীলতা মেতে উঠবে, গান বাজনা নিয়ে তারা কী হবে? নিমজ্জিত হবে অশ্লীলতার সাগরে। এ থেকে আমরা সকল মুমিন মুসলিম, নিজেকে মুসলিম দাবিদার যদি হয়, অবশ্যই সে এই 31st night থেকে এর মতো করে 14 ফেব্রুয়ারি যে বেহায়াপনা দিবস রয়েছে, ভালোবাসা দিবস নামের, ভ্যালেন্টাইন নামের, এ সমস্ত নির্লজ্জতা দিবস থেকে দূরে থাকবে,